নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি মকর রাশির সেপ্টেম্বর মাসের রাশিফল। কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে এই সেপ্টেম্বর 2021, এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। এটি সম্পূর্ণরূপে ইঞ্জিনিয়ার রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। যদি আপনার রাশিচক্রে গ্রহের অবস্থান ঠিক থাকে, দশা অন্তর্দশা পারমিট করে, এই যে বর্তমান যে গ্রহের গোচর মকর রাশির ক্ষেত্রে কিন্তু মানে এক কথায় সুসময় আগত। শনি সাড়ে সাথে চলছে, আমি তাও বলবো মকর রাশির ক্ষেত্রে কিন্তু আপনি যদি মকর রাশির জাতক হন, আপনার জন্য কিন্তু গোল্ডেন টাইম কিন্তু আসতে চলেছে। এবং তার একটা টেলার বলতে পারে, সেটা হচ্ছে আপনারা সেপ্টেম্বর মাসে দেখতে পাবেন। গ্রহের গোচর খুব ভালো সেপ্টেম্বর মাসে মকর রাশির ক্ষেত্রে। দেখুন, আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং দশমপতি দশমভাবে অবস্থান করছে, ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান, এবং এর পাশাপাশি আপনাদের রাশিতে শশনাম পুরুষ রাজযোগ, নিজ ভঙ্গ রাজযোগ এবং কেন্দ্র ত্রিকোণ রাজযোগ, এই তিন তিনটি কিন্তু তৈরি হচ্ছে মকর রাশির ক্ষেত্রে। এবং আপনাদের এ মাসে বেশ কিছু পরিবর্তন কিন্তু আপনাদের আসতে চলেছে। রাশির উপর বৃহস্পতি 14 সেপ্টেম্বর থেকে আপনাদের কিন্তু চলে আসছে। প্রথম কথা বলি, শরীর স্বাস্থ্যের দিকটা, শরীরের পার্টটা আপনাদের কিন্তু ভালো যাবে। মকর রাশি আপনি যদি মানুষ হন, শরীরগত দিক কিন্তু আপনাদের ভালো যাবে। দুই নম্বর পার্ট, অর্থনৈতিক ফিনান্সিয়াল। দেখুন, আপনাদের ভাগ্যভাবে ভাগ্যপতির অবস্থান, অর্থাৎ আপনি মকর রাশির মানুষ, আপনাদের ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন। এবং আপনাদের নবমভাবে বুধাদিত্য রাজ্য, যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, সেলস ডিপার্টমেন্টে আছেন, কোনো এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, বা আপনি অ্যাডভোকেট বা আপনি টিচিং প্রফেশনে আছেন, আপনাদের কিন্তু ভাগ্যোদয় নিশ্চিত রূপে কিন্তু করাতে চলেছে। অর্থাৎ ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্টটা আপনারা পাবেন। শনি সাড়ে সাথে চলছে, দ্বিতীয় চরণ শনি সাড়ে সাথে, এবং মকর রাশিকে আমি বলছি খুব দায়িত্ব নিয়ে, যদি আপনার দশা অন্তর্দশা পারমিট করে, মকর রাশিকে কিন্তু আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু ধীরে ধীরে কিন্তু হতে চলেছে। এবং কর্মভাবে কর্মপতির অবস্থান, এবং সরাসরি শনি দশম দৃষ্টি শুক্রের উপর, এবং এই যে দুটি গ্রহই কিন্তু বন্ধু গ্রহ, অর্থাৎ এই জায়গাটাতে কি হচ্ছে, কর্মক্ষেত্রে উন্নতি, কর্ম পাওয়ার একটা সম্ভাবনা, প্রমোশন বা কন্ট্রাকচুয়াল জব পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। এবং কর্মক্ষেত্রে যশ, মান, পদ প্রতিষ্ঠা, লাভের জায়গা কিন্তু মকর রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ ভাগ্যপতি এবং কর্মপতি দুটি ভাব, ভাগ্যভাব এবং কর্মভাব বিশেষভাবে শুভ ফল কিন্তু আপনাদেরকে দিবে। এবং পঞ্চমপতি আপনাদের দশমভাবে অবস্থান করছে, এটাও কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আপনাদের দিবে। প্রথম কথা, আপনাদের প্রেমের ক্ষেত্রে, এবার প্রেমের জায়গাটা যদি আসে মকর রাশির ক্ষেত্রে, যাদের প্রেম বিচ্ছেদ হয়ে গেছে, প্রেমের ক্ষেত্রে সফলতা পাচ্ছেন না, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিত রূপে সফলতা কিন্তু পেতে চলেছেন। আপনি মকর রাশি মানুষ, লিখে রাখুন ডায়েরিটা, নোট করে রাখুন, প্রেমে আপনারা সফলতা পাবেনই পাবেন। অর্থাৎ নতুন প্রেম, পুরাতন প্রেম কামব্যাক, এই সম্ভাবনাগুলো, এবং পারিবারিক সুখের জায়গা, প্রপার্টি থেকে লাভ, এই জায়গাগুলো কিন্তু আপনাদের তৈরি করবে মকর রাশির ক্ষেত্রে। আকস্মিক ধনপ্রাপ্তি, লটারি ফাটকা থেকে, শেয়ার মার্কেট থেকে আপনারা কিন্তু এ মাসে যথেষ্ট লাভ কিন্তু পাবেন। ব্যবসার ক্ষেত্রে বলি, দেখুন, বৃহস্পতি 14 সেপ্টেম্বর থেকে আপনার রাশিতে ঢুকছে এবং নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে, এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি সপ্তমভাবে পড়ছে সরাসরি, অর্থাৎ
আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি করবে। আমি বারবার বলেছি, বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় সে ভাবটা গঙ্গা জলের মতো পবিত্র করে। অর্থাৎ এই বৃহস্পতি সপ্তমভাবে দৃষ্টি আপনাদের দৈনিক রোজগার ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ। যারা ব্যবসা করছেন, ব্যবসার জায়গাটা কিন্তু আপনারা ভালো লাভ, গার্মেন্টসের বিজনেস বলুন, গোল্ডের বিজনেস বলুন, আরও ফুডের ব্যবসা বলুন, এই ব্যবসাগুলো কিন্তু আপনাদের ভালো দেখা যাচ্ছে। এবং আপনাদের পার্টনারশিপ, যারা বিজনেস করছেন পার্টনারশিপ বিজনেস থেকেও কিন্তু আপনারা এ মাসে লাভ আপনারা কিন্তু পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে। এবং একাদশভাবে তুঙ্গস্থ কিন্তু আপনাদেরকে সাকসেস, সফলতার জায়গায় কিন্তু দেখা যাচ্ছে। এই রাশিতে আপনাদের বৃহস্পতির অবস্থান, অর্থাৎ বিয়ের জন্য যারা, আপনি মকর রাশির মানুষ বা আপনি জাতক বা জাতিকা, বিয়ের জন্য যারা প্রচেষ্টা করছিলেন, এই 14 সেপ্টেম্বর থেকে আপনাদের বিয়ের যোগটা কিন্তু শুরু করে দিচ্ছে। অর্থাৎ ভালো কন্ট্যাক্টগুলো, বিয়ের ক্ষেত্রে শুভ কন্ট্যাক্টগুলো আসার সম্ভাবনা কিন্তু থাকছে। আর মকর রাশির ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে একটা ভালো যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে। আপনি মকর রাশির মানুষ, আপনার বিদেশ থেকে, বিদেশের সাথে যারা রত আছে, বিদেশ থেকে কিন্তু আপনাদের আয় যোগ কিন্তু হবে, ইনকামের জায়গা কিন্তু যথেষ্ট ভালো। নিজস্ব প্রপার্টি, ভূমি, ভবন, বাহন, সুখের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে জয়যাত্রা, আমি যদি এক কথায় বলি, জয়যাত্রা শুরু হতে চলেছে সেপ্টেম্বর 2021 থেকে। এবং এর পাশাপাশি মকর রাশির আপনার এই ভাগ্যভাবে ভাগ্যপতির অবস্থানে ভাগ্যের সাথে সাথে আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, গভর্নমেন্ট থেকে সহযোগিতা, গভর্নমেন্টের কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত আছেন, গভর্নমেন্টের সঙ্গে যারা যুক্ত আছেন, সেখান থেকে আপনারা কিন্তু সহযোগিতা কিন্তু পাবেন। এবার আসে শিক্ষাক্ষেত্রে, উচ্চশিক্ষাক্ষেত্রে মকর রাশি আপনি উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভবান আপনারা কিন্তু হতে চলেছেন। এবং প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছে তারাও কিন্তু পড়ার দিকটা, এডুকেশনের দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে, আপনি মকর রাশির মানুষ। এবার আসি ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং, মডেলিং, অর্থাৎ ক্যামেরার সামনে পিছনে, বা আপনি কোনো সিরিয়ালে কাজ করছেন, বা আপনি কোরিওগ্রাফার, আপনি প্রডিউসার, আপনি ডিরেক্টর, অর্থাৎ ফিল্ম দুনিয়াতে আছেন বা অনলাইনের সঙ্গে যুক্ত আছেন, মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন মকর রাশির মানুষ, এই শনি এবং শুক্রের যে ফ্যান্টাস্টিক রেজাল্ট কিন্তু এই জায়গাগুলোতে পাবেন। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে মিডিয়া রিলেটেড জায়গাতে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্য দয় আপনাদের কিন্তু হতে চলেছে, নতুন সূর্য উঠতে চলেছে মকর রাশির ক্ষেত্রে। দাম্পত্য সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, আপনি মকর রাশির মানুষ, আপনাদের যারা বিবাহ করেছেন বিবাহের ক্ষেত্রে দাম্পত্য সুখ এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যথেষ্ট বন্ডিং এবং ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে মকর রাশি। আপনি আপনার ক্ষেত্রে কিন্তু এই সেপ্টেম্বর মাসে বেশ কিছু অপরচুনিটি কিন্তু আসবে, শেয়ার মার্কেট থেকে, লটারি থেকে, ফাটকা থেকে, এই সময় কিন্তু আপনার অর্থ কিন্তু পাবেন, আপনি মকর রাশির মানুষ। এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে তুলছে। এবং ভাইয়ের থেকে সহযোগিতা আপনারা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পাবেন, অর্থাৎ ভাইয়ের থেকে সহযোগিতা এবং বিশেষ করে আপনার মায়ের থেকে সহযোগিতা, পিতা থেকে হেল্প, পিতার সাহায্য পাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে। আপনার শনি সাড়ে সাথী, তাও আপনাদেরকে বলবো আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সুযোগ কিন্তু আসতে চলেছে। এবং কিছু কিছু ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট লাভ কিন্তু এ মাসে আপনাদেরকে দিবে। এবং ব্যবসা ক্ষেত্রে এই দুটি, চাকরি এবং ব্যবসা দুটি জায়গাতে আপনারা কিন্তু প্রচুর অর্থ কিন্তু পাবেন। নমস্কার।